আসসালামু আলাইকুম। রেইনবো স্কুলের ডিজিটাল ক্লাসে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে গণিত। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বইয়ের 3.6-এর 12 নং প্রশ্নটি। বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রশ্নটি আগেই স্ক্রিনে তুলে রেখেছি। তাহলে চলো বন্ধুরা, আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিই ও তা বোঝার চেষ্টা করি। রুমার 825 টাকা আছে। রুমার থেকে অনুর 215 টাকা কম আছে। তাদের টাকা একত্র করলে তপুর টাকার সমান হয়। তপুর কত টাকা আছে? বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রশ্নটি আবারও পড়ে নিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনে নিবে ও তা বোঝার চেষ্টা করবে। রুমার 825 টাকা আছে। রুমার থেকে অনুর 215 টাকা কম আছে। তাদের টাকা একত্র করলে তপুর টাকার সমান হয়। তপুর কত টাকা আছে? বন্ধুরা, তোমার প্রশ্নে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে রুমার টাকার পরিমাণ দেয়া আছে প্রথমে 825 টাকা। প্রশ্নে আরো বলা হয়েছে রুমার থেকে অনুর 215 টাকা কম আছে। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে রুমার 825 টাকা থেকে অনুর কম টাকা বিয়োগ করে নিতে হবে। তাহলে আমরা পেয়ে যাব অনুর টাকার পরিমাণ। প্রশ্নে আরো বলা হয়েছে তাদের টাকা একত্র করলে, অর্থাৎ রুমা ও অনুর টাকা একত্র করলে তপুর টাকার সমান হয়। অর্থাৎ আমরা যদি রুমা ও অনুর টাকা একত্রিত করে যোগ করি তাহলে আমরা পেয়ে যাব তপুর টাকার পরিমাণ। বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো গাণিতিক সমস্যার সমাধানটি আমরা সাজিয়ে লিখে ফেলি। এখানে প্রথমে আমরা লিখব রুমার আছে, রুমার আছে, রুমার আছে 825 টাকা, রুমার আছে 825 টাকা। অনুর কম আছে, অনুর কম আছে 215 টাকা। এখানে আমরা বিয়োগ করে নেব। রুমার টাকা থেকে যদি আমরা অনুর কম টাকা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব অনুর টাকার পরিমাণ। সুতরাং অনুর আছে, বন্ধুরা এবার আমরা বিয়োগ করে নেব। প্রথমে আমরা এককের ঘর অঙ্কগুলোকে বিয়োগ করব। 5 একক থেকে যদি 5 একক বিয়োগ করা হয় অবশিষ্ট হিসেবে বসবে 0 একক। 2 দশক থেকে যদি 1 দশক বিয়োগ করা হয় অবশিষ্ট থাকবে 1 দশক। 8 শতক থেকে যদি 2 শতক বিয়োগ করা হয় অবশিষ্ট থাকবে 6 শতক। অর্থাৎ অনুর আছে 610 টাকা। এবার আমরা তপুর টাকার পরিমাণ বের করব। তাহলে আমরা লিখব রুমার আছে, রুমার আছে, রুমার আছে 825 টাকা। অনুর আছে, অনুর আছে 610 টাকা। এখানে আমরা যোগ করে নেব। সুতরাং তপুর আছে, তপুর আছে, বন্ধুরা এবার আমরা যোগ করে নেব। 5 একক ও 0 একক একত্রে যোগ করলে হয় 5 একক। 2 দশক ও 1 দশক একত্রে যোগ করলে হয় 3 দশক। 8 শতক এবং 6 শতক একত্রে যোগ করলে হয় 14। অর্থাৎ 1435 টাকা। উত্তর
1435 টাকা। বন্ধুরা, আশা করছি গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই প্রশ্নটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো অঙ্ক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।